नमस्कार आपनारा देखछेन उत्तरबंग थेके सिक्किमेर लीडिंग एबं नम्बर वन एसकेलाब चैनल आपनार समय आपनार खबर ए संवादटी प्रस्तुत करछे। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। इंटरनेशनल फर्नीचर अनबीटेबल प्राइस विजिट अ रॉयलो स्टोर टुडे। বিবেকানন্দের 158তম জন্ম জয়ন্তী পালন করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিন শিলিগুড়ির হায়দরপাড়া স্বামীজি মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন মন্ত্রী। মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এই পুণ্য ভূমিতে স্বামীজি আজকে দিনে জন্মগ্রহণ করেছিলেন। 159তম জন্মজয়ন্তী স্বামী বিবেকানন্দের আজকে সারা ভারতবর্ষে এবং বাংলায় সমস্ত জায়গায় যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে। বিমল শিবিরে বড়সড় ভাঙন ধরাতে এগিয়ে বিজেপি। জিজিএম এর এক সময়ের মুখপাত্র বিবি বজগাই, রাজনৈতিক পরামর্শদাতা স্বরাজ থাপা, সেন্ট্রাল কমিটির মেম্বার শঙ্কর অধিকারীরা আজ যোগদান করলেন গেরুয়া শিবিরে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। হাজার হাজার কার্যকর্তা গোর্খা জনমুক্তি মোর্চার আমাদের সঙ্গে আসার জন্য তৈরি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে। আজকে আমরা একটা ড্রেস রিহার্সাল দিলাম, এখানে দেখলেন কয়েকশো কার্যকর্তা জয়েন করলেন, আরো বহু মানুষ আছেন যারা পাহাড়ে আছেন। পাহাড়ের মানুষ বিমল গুরুদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এই আতার এটা মেনে নিতে পারেনি। তৃণমূল কংগ্রেস যেভাবে অত্যাচার করেছে দিনের পর দিন পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে, এখনো বহু গোর্খা ভাই বোন হয় জেলে আছে নয় হাসপাতালে চক্কর কাটছে, এটা মানুষ মানতে পারছেন না। দেখলেন জয়নিং হল, কিন্তু এটা ড্রেস রিহার্সাল, ইয়ে তো শুরুবাত হয় ট্রেলার হয় এখনো, বাকিটা এখনো আছে। কয়েকদিন পরে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এবং মেরিক চারটে জায়গাতে আমাদের সাংসদ যাবেন, আমি যাব। देखिए, हम शुरू से ही गोरखालैंड के मुद्दे के लिए आए हुए हैं। जो मुद्दा एक अलग राज्य का है उसको हमने शुरू से ही लेके आगे चले हैं, तो इस बात के लिए ही हमने बिमल गुरु जी का सपोर्ट किया था। लेकिन एक डेढ़ महीने पहले जब उन्होंने ममता बनर्जी के साथ हाथ पकड़ लिया और उन्होंने कहा कि ममता बनर्जी को अगला मुख्यमंत्री बनाना है, इसका साफ मतलब ये है कि उन्होंने उस व्यक्ति से, उस संगठन से नाता जोड़ लिया है जिन्होंने गोरखालैंड के मुद्दे को लेकर, अलग राज्य के मुद्दे को लेकर हर समय उसका ऑपोजिशन किया है। हर समय उन्होंने कहा है कि भंग होवे ना, तो इस बात को लेकर हमको लगा कि बिमल गुरुंग जी ने सीधा जो है दार्जिलिंग पहाड़ का जो मुद्दा है, मेन मुद्दा है, उस मुद्दा को उन्होंने बेच दिया, उस मुद्दा को उन्होंने छोड़ दिया और ममता बनर्जी से हाथ मिला लिया। इसीलिए हमने उनका साथ छोड़ दिया और बीजेपी का हाथ हमने इसलिए पकड़ा है क्योंकि बीजेपी हर समय छोटे राज्य के पक्षों में है। बीजेपी ने कहा है कि जो गोरखाओं का दूसरा मुद्दा है 11 जनजाति का, उस मुद्दे को भी वो बहुत जल्द सुलझाने की चेष्टा करेगी। অভিযান চালিয়ে 5 বাংলাদেশি রোহিঙ্গাকে গ্রেফতার করলো নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের রেল পুলিশ। রেল পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলো আব্দুল মল্লিক, সোফিয়া বেগম, ইনায়াত রহমান, মোহাম্মদ হাসান এবং শামসিরা বেগম। ধৃতরা আগরতলা থেকে আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনে করে দিল্লি যাওয়ার টিকিট কেটেছিল। বাংলাদেশের কাটুক ফালাং রোহিঙ্গা ক্যাম্প থেকে 10 জানুয়ারি পালিয়ে যায়। এরপর ইন্দো বাংলাদেশ সীমান্ত টপকে ত্রিপুরার আগরতলা পৌঁছায়, সেখান থেকে ভুয়ো পরিচয়ে অনলাইনে টিকিট কাটে। 11 জানুয়ারি রাতে আগরতলা থেকে ট্রেনে উঠে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। তাদের জম্মুতে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে এনজিপি রেল স্টেশন থেকে গ্রেফতার করে রেল পুলিশ। ঘটনার তদন্তে রেল পুলিশ। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়।
सर्वधर्म সমন্বয়ের পথ প্রদর্শক স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। রায়গঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে বিবেক চেতনা উৎসব ও জাতীয় যুব দিবস অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালন করা হয়। অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ পুরসভার অন্যান্য কাউন্সিলর ও পুর কর্মচারীরা। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী, শুভেন্দু মুখার্জি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান থেকে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বর্তমান যুব সমাজের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। শিলিগুড়িতে ভোর রাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের চেষ্টা, আটকাতে গিয়ে দুষ্কৃতীর আঘাতে আহত এটিএম এর নিরাপত্তারক্ষী। শিলিগুড়ির এসবিআই কোর্ট ব্রাঞ্চের এই এটিএম কাউন্টার লুট কাণ্ডে আহত গার্ডের নাম সফিরুল হক, শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই নিরাপত্তা কর্মী। ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। হয়েছিল বলতে এখানে একজন ডিউটিতে ছিল আর কি, তো একজন অচেনা ব্যক্তি এসে তারপর ওর কাছে অনেকগুলো অস্ত্র ছিল, যেরকম একটা নাট ই করার জন্য যে একটা স্ক্রুড্রাইভার থাকে ওটা ছিল, তারপর পুরো একটা ইয়ে ছিল রড ছিল, তারপরে একটা ইয়ে ছিল যে কোপানোর জন্য, ওটা নিয়ে ভিতরে গেছিলো। তারপর গার্ডটাকে যখন বলছিলো যে তুমি চুপ করো নাহলে আমি তোমাকে মারবো, কোপাই দেবো, তখন আবার কী করছিলো যে ওই লোকটা এসে সুইচগুলো অফ করছিলো, তখন গিয়ে মানে ওকে আটকাতে গেছিলো, আর লাস্টে হচ্ছে কোপা কোপি স্টার্ট হয়ে গেছে। এখন হাসপাতালে ভর্তি আছে, অনেকগুলো সেলাই করা হয়েছে, তারপরে হাড় পুরো ফুটো হয়ে গেছে। কালকে রাত্রে 3:15 নাগাদ কিছু দুষ্কৃতী এসেছিলেন, এসে আপনার আমাদের নাইটে যে গার্ড ছিল তার উপরে হামলা চালায়। ওরা খুব সম্ভবত এটিএম লুট করার জন্য এসেছিলো, আর আমাদের এটিএমে গার্ড একজন করেই থাকি আমরা নাইটে, এসেছিলো আসার পরে আপনার ওকে হামলা করে, এত বড় দাও দিয়ে ওকে মারে। এসব জায়গায় চোট লাগে। এখন বর্তমানে প্রেজেন্ট টাইম ও হসপিটালাইজ হয়ে আছে নাইট গার্ড একজন। আমরা প্রচণ্ড আতঙ্কিত, যেহেতু আমাদের কাছে নিজের আত্মসুরক্ষার জন্য কিছু নেই। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের কান্তিভিটা এলাকায় ফুলবাড়ি ঘোষপুকুর 31 নম্বর জাতীয় সড়কে ঘন কুয়াশার জেরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই। জানা যায় শীতের মরশুমে প্রতিনিয়ত ঘন কুয়াশার জেরে জাতীয় সড়কে দুর্ঘটনা বেড়েই চলেছে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি আজ সকালেও। সকালে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘাত হয়। বিকট আওয়াজে এলাকার বাসিন্দারা এগিয়ে এসে দুটি গাড়ির চালককেই উদ্ধার করে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। খবর দেওয়া হয় ফাঁসি দেওয়া থানায়। পুলিশ এসে ঘাতক গাড়ি দুটি থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত থাকে। এদিকে অমানবিকতার ছবিও স্পষ্ট। সুযোগ বুঝে দুর্ঘটনার কিছুক্ষণ পরই গাড়িতে থাকা সামগ্রী লুট করার প্রবণতা দেখা যায় স্থানীয়দের মধ্যে। ডুয়ার্সের পর্যটনকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবার উদ্দেশ্যে আজ থেকে আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়াতে শুরু হলো ডুয়ার্স ট্যুরিজম অ্যান্ড কালচারাল কার্নিভাল 2021। আগামী 15 দিন ব্যাপী ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই কার্নিভাল। রাজাভাতখাওয়া এলাকায় আজ কার্নিভালের শুভ সূচনা হয়, যেখানে ডুয়ার্সের বিভিন্ন জনজাতির সাংস্কৃতিক নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়। এছাড়া এদিন রাজাভাতখাওয়াতে ডুয়ার্সের বিভিন্ন জনজাতির খাবারের স্টল বসে। ডুয়ার্স ট্যুরিজম অ্যান্ড কালচারাল কার্নিভালের পক্ষ থেকে রামকুমার লামা জানান, ডুয়ার্সে বিভিন্ন জনজাতির মানুষের বসবাস, তাদের প্রত্যেকে নিজেদের সংস্কৃতি, বেশভূষা, খাবার সব কিছুকে এখানে প্রদর্শন করা হচ্ছে এবং বিভিন্ন জনজাতির কালচারাল ট্যুরিজমকে প্রমোট করা হচ্ছে। এদিনের এই কার্নিভালে প্রচুর পর্যটকদেরও সমাগম ঘটে। কুয়াশার কারণে বাতিল হয়ে গেল সব বিমান, চরম বিপাকে পড়লেন যাত্রীরা। মঙ্গলবার সকাল থেকে বাগডোগরা বিমানবন্দরে বসে আছেন যাত্রীরা। কুয়াশা কমলেই বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা বাড়তে থাকায় বিমান বাতিল হয়ে যায়, আর এতেই হতাশ হয়ে পড়েন যাত্রীরা।
অনেকেরই জরুরি কাজ ছিল, কেউ যেতে পারেননি, কেউ আবার ফিরতে পারেননি, আবার অনেকে থাকার জন্য হোটেল খোঁজা শুরু করেছেন। বিমান বাতিল হওয়ায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এদিন আসতে পারেননি, একটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল তার। পাশাপাশি যে সকল যাত্রী সকাল থেকে বিমানবন্দরে বসে আছেন তারা ভীষণভাবে ভেঙে পড়েছেন, কি করবেন তা বুঝে উঠতে পারছেন না, তাই শেষমেশ হোটেল খুঁজে থাকার ব্যবস্থা করছেন। স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিবস উপলক্ষে কুচবিহারে পালিত হল বিবেক চেতনা উৎসব 2021। কুচবিহার জেলা যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগ এবং কুচবিহার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কুচবিহার জেনকিন্স স্কুলে এবছরের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় কুচবিহারের রাজপথে। শোভাযাত্রায় পা মেলান উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, অনগ্রস শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ও কুচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান সহ বিভিন্ন আধিকারিক ও স্কুলের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষেরা। রাজ্যের জেলা স্তরে সমস্ত ব্লকে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করছি। আমরা এরকমের পদযাত্রা বিভিন্ন জায়গায় সেভাবেই অনুষ্ঠিত হচ্ছে, তারপরে কোনো এরকম মাঠেই বিভিন্ন জায়গায় এরকমের কর্মসূচি নেওয়া আছে। আমরা আজকে ওনার জীবন থেকে যে প্রেরণা আমরা পাই, উনি যোগপুরুষ, বাংলার খুব বড় পুরনো ব্যক্তি, তার ব্যক্তিত্ব থেকে আমরা আজকেও প্রেরণা পাচ্ছি। আমি আশা করছি আমাদের সমস্ত ছেলেমেয়েরা যারা আজকে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করছেন, ওনারা ওনার জীবনের প্রেরণাতে অনেক আজকে প্রভাব ওনাদের দেখতে পারবে। পুরুষ স্বামী বিবেকানন্দের 158তম জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে কুচবিহারে। স্বামী বিবেকানন্দ তিনি ভারতবর্ষের ভবিষ্যৎ বলে আমরা মনে করি, এবং আগামী দিনের ভারতবর্ষকে যদি গঠন করতে হয় তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস যেমন রয়েছে, পাশাপাশি স্বামী বিবেকানন্দ তাকেও আমাদের সামনে রেখে এগোতে হবে। আজকে কী প্রোগ্রাম হচ্ছে এখানে? আজকে এখানে 158তম জন্ম জয়ন্তী স্বামী বিবেকানন্দ সেটা পালন করা হবে, একটা মিছিল করা হলো, শোভাযাত্রা হলো ছাত্রছাত্রীদের নিয়ে। ডিএম সাহেব বিনয় কৃষ্ণ বর্মন আমাদের রাজ্যের মন্ত্রী তিনি ছিলেন, অন্যান্য অতিথিবৃন্দ তারাও ছিলেন, এবং সারা জেলায় স্বামী বিবেকানন্দের যে 158তম জন্ম জয়ন্তী শ্রদ্ধার সাথে সেটা পালন করা। এখন একটু বিরতি, ফিরে আসি বিরতির পর। समय के साथ ही जरूरी बदलाव, प्लास्टिक हटाओ, रस्ट प्रूफ और फूड ग्रेड स्टेनलेस स्टील वाटर टैंक लगाओ और लाइफ टाइम गारंटी पाओ। इसके हैं फायदे अनेक, काफी दिनों के लिए प्रयोग नहीं होता तो भी फंगस नहीं, सफाई बिल्कुल आसान, मौसम जो भी हो पानी नॉर्मल ही रहेगा। प्लास्टिक हानिकारक, स्टील के फायदे हैं अनेक। कॉन्टेक्ट नंबर 9832378631। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে, কারণ ডিপস নিমল নিম হার্বাল শুধু ঘরকে পরিষ্কারই রাখে না, নির্মূল করে দেয় 99.9% জীবাণু এবং ব্যাকটেরিয়াকে। ঘর পরিষ্কার রাখুন আপনিও, ডিপস নিমল ব্যবহার করুন। टीना का घर बनाने का टोटल समाधान, बाजार भाव से हमारे यहाँ किफायती दाम, घर दुकान मकान गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, थर्ड माइल वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टेक्ट नंबर 9709970981। Our whole team is dedicated to presenting you the best solution. And what about the timeline? We'll be ready with a full presentation in 24 hours. This works. Send me a calendar invite. Sure. See you. See you. Khana order kare. Ye Kareena hi-fi wali baat. Work like you're at office, while chilling like you're at home. Office furniture from Royal Oak. Opposite Vega Circle, 2.5 mile,
Sevak Road, Siliguri. International furniture. Unbeatable price. Visit a Royal Oak store today. आपके विजुअल एडवर्टीजमेंट के लिए SK Live ही बेस्ट ऑप्शन है. SK Live का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है. सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं. हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है. सिक्किम हैथवे और एनएक्सटी डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके माइनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक एनएक्सटी डिजिटल में. तो सोचिए नहीं, कॉल करें 7908554308. ফিরে এলাম বিরতির পর, আসি পরবর্তী সংবাদে. শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার 20 কেজি গাঁজা. গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা. পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের নাম খোকন চৌধুরী এবং মোস্তফা মণ্ডল. ধৃতদের বাড়ি মুর্শিদাবাদ এবং বালুরঘাটে. অসম থেকে এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল দক্ষিণবঙ্গে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ, মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। স্বামী বিবেকানন্দের 158তম জন্মশতবর্ষ এবং জাতীয় যুব দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন নকশালবাড়ির রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হয়। এই শিবির সকাল 10টা থেকে মহিলা পুরুষেরা নির্বিশেষে রক্তদান করেন এই শিবিরে এসে। 12th জানুয়ারি স্বামী বিবেকানন্দের বার্থডে ইংলিশ ক্যালেন্ডার মতে আমরা সেলিব্রেট করি, হিন্দু ক্যালেন্ডার মতে স্বামীজির তিথি পূজা 5th মানে ফেব্রুয়ারিতে হবে, ওটা তো চেঞ্জ হতে থাকে তিথি অনুসারে। সারা দেশ আজকে ন্যাশনাল ইউথ ডে হিসাবে স্বামী বিবেকানন্দের বার্থডে পালন করে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করেছিল স্বামীজির এই জন্মদিনকে ন্যাশনাল ইউথ ডে বলে। স্বামীজি হলেন ইউথ আইকন। স্বামীজির লিটারেচার যখন আমরা পড়ি, বিশেষ করে স্বামী বিবেকানন্দের পত্রাবলী লেটার্স অফ স্বামী বিবেকানন্দ, ওটা ইঙ্কে লেখা নেই, ব্লাডে লেখা আছে, আমরা অনুভব করতে পারি। উনি কিন্তু বেশিরভাগই কিন্তু অ্যাড্রেস করেছেন ইউথদেরকে উদ্দেশ্য করে। উনি জানতেন মাই ফেথ ইজ ইন ইয়াঙ্গার জেনারেশন, মডার্ন জেনারেশন, আউট অফ দেম উইল কাম মাই ওয়ার্কার্স, দে উইল ওয়ার্ক আউট হোল প্রবলেম লাইক লয়েন্স, স্বামীজি বলতেন। তো উনি ওনার বিশ্বাস, ওনার ভরসা ইউথদের উপরে ছিল নেশন বিল্ড করার জন্যে। এই নেশনটা উনি বলতেন যত উচ্চ অবস্থাতে ছিল ও থেকে উন্নত অবস্থাতে উনি নিয়ে যাওয়ার কথা বলছেন। উনি কমপ্লিট ম্যান ছিলেন, উনি কমপ্লিট ম্যান করতে এসেছিলেন। ওনার প্রিচিং হলো ডিভিনিটি অফ ম্যান। উনি বলছেন ই সোল ইজ পটেন্সিয়ালি ডিভাইন, কোনো লোককে পাপি উনি বলছেন না, প্রত্যেক লোককে ভিতরে অনন্ত শক্তি আছে উনি বলছেন। স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। তো এ বছর এ করোনা পরিস্থিতি সারা জগতে যে মহামারী হয়েছে, স্বামী বিবেকানন্দ 100 বছর আগে যখন কলকাতাতে প্লেগ হয়েছিল, আপনারা যদি দেখেন ও প্লেগের ম্যানিফেস্টো, স্বামীজি কত সাইন্টিফিক্যালি ওটাকে এক্সপ্লেন করেছেন, মানুষের সামনে রেখেছেন। ওখানে একটা কথা খুব সুন্দর আছে, যখন আপনারা দুঃখে থাকেন আমি দুঃখে থাকি, যখন আপনারা সুখে থাকেন আমারও সুখে থাকি। এই কথাটা খুবই টাচি। তো স্বামীজি প্রত্যেক মানুষের জন্য, বিশেষ করে গরিব নিপীড়িত মানুষের জন্য এসেছিলেন, আর প্রত্যেক লোককে জীবন্ত ভগবান দেখানোর কথা উনি বলেছেন। তো মানুষকে উনি বলছেন যদি মানুষকে সেবা করতে চাও, ভগবানকে সেবা করতে চাও, তাহলে দরিদ্র দুঃখী মানুষকে সেবা করো। এই স্বামীজির ইন্সপিরেশন যদি কিছু লোকের আমরা নিধি পালন করতে পারি, দেশের অবস্থাই পাল্টে যাবে। তো এই মহামারীতে আমরা আজকে অর্গানাইজ করছি ছোট্ট করে, আমরা হেঁটে যাচ্ছি না, এটা বাইক নিয়ে টোটো নিয়ে এটা প্রসেশনটা হচ্ছে। আমরা আজকে সারা সিটিতে আমরা প্রসেশন করে আসবো। স্বামীজিকে প্রার্থনা করছি এই মহামারী থেকে আমাদেরকে মুক্ত করার জন্য। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আজকে 158তম জন্মদিবসে জলপাইগুড়ি পুরসভা এবং যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় আজকে তৎসহ বিবেকানন্দ ক্লাব মহামণ্ডলী সকলকে নিয়ে এবং জলপাইগুড়ির যারা বুদ্ধিজীবী আছেন প্রত্যেকে এবং শিক্ষক শিক্ষিকা সহ প্রত্যেকে মিলে আজকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করবে।
তার আদর্শ, বিবেকানন্দের আদর্শ সকলকে আমাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে এই বার্তা নিয়ে, জীব প্রেম নিয়ে। জীবে প্রেম করে যেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা মানুষ প্রেম, জীব প্রেম এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে আগামী প্রজন্মকে, আগামী যুব সমাজকে উদ্বুদ্ধ করব এই বার্তা নিয়ে আজকে আমরা স্বামী বিবেকানন্দের এই 158তম জন্মদিবসে আমাদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করছে। প্রতি বছরের মতো এবছরও গোসাইপুরের ফয়রানি জোত বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সাথে স্বামী বিবেকানন্দের 158তম জন্ম জয়ন্তী উদযাপন। আজ সকালে ক্লাবের জয়নাথ সিংহ ময়দানে পতাকা উত্তোলন, স্বামীজির ছবিতে পুষ্প নিবেদন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং এলাকার বাচ্চাদের নিয়ে স্বামীজির জীবনী আলোচনার মাধ্যমে পালন করা হয় দিনটি। DYFI বাগডোগরা গোসাইপুর লোকাল কমিটির পক্ষ থেকেও স্বামী বিবেকানন্দের 158তম জন্ম জয়ন্তী পালন, স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন ওই কমিটির সদস্যরা। ছিলেন সংগঠনের সম্পাদক দীপঙ্কর দাস, যিশু দত্ত, দীপঙ্কর সমাদার সহ সংগঠনের অন্যান্য কর্মীবৃন্দ। স্বামী বিবেকানন্দের 158তম জন্মশতবর্ষ এবং জাতীয় যুব দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন নকশালবাড়ি রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হয় এই শিবির। সকাল 10টা থেকে মহিলা পুরুষেরা নির্বিশেষে রক্তদান করেন এই শিবিরে এসে। ওপার বাংলার যে সকল হিন্দু মা বোনেরা এপারে এসেছেন তাদের কোনো ভয় নেই, সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। যে সকল মুসলমান ভাই বোনেরা ভারতে আছে তাদেরও কোনো ভয় নেই। আমরা শুধুমাত্র বলছি ওপার বাংলা থেকে যেসব মুসলিমরা ভারতে আসছে তাদেরকে আমরা বিতাড়িত করব, কিন্তু রাজ্য সরকার মানুষকে ভুল বোঝাচ্ছেন। শিলিগুড়িতে ভারতীয় জনতা পার্টির উদ্বাস্তু সেল এবং 7 নম্বর মণ্ডল কমিটির পরিচালিত এক পথসভায় মন্তব্য বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর। পথসভা শেষে সোমবার 36 নম্বর ওয়ার্ডের নিরঞ্জন নগরে ভারতীয় জনতা পার্টির উদ্বাস্তু সেল ও শিলিগুড়ি 7 নম্বর মণ্ডল কমিটির উদ্যোগে শীতবস্ত্র প্রদান করা হয় দুস্থ গরিবদের। সেখানে সায়ন্তন বসু ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার বিজেপির মহিলা সভানেত্রী শিখা চ্যাটার্জি ও দার্জিলিং জেলার সহসভাপতি তুফান সাহা সহ অন্যান্যরা। কেউ এনজেপি স্টেশনের প্ল্যাটফর্মে থেকেছে, কেউ হাওড়ার প্ল্যাটফর্মে থেকেছে, কেউ শিয়ালদার প্ল্যাটফর্মে থেকেছে। আমরা ঘর পোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখলে দৌড়াই। 47 সালে দেশ বিভাজনের পরে 11% যাদের সংখ্যা ছিল আজকে তারা 30% পৌঁছেছে, 17% যাদের সংখ্যা ছিল তারা আজকে 30% পৌঁছেছে। আবার দেশ বিভাজন হবে, সেদিন দুধের শিশুকে নিয়ে কোথায় যাবেন? শিলিগুড়ি থেকে পালিয়ে কোথায় যাবেন? পূর্ণিয়াতে যাবেন? দিনাজপুর থেকে পালিয়ে কোথায় যাবেন? কিষাণগঞ্জে যাবেন? কলকাতা থেকে পালিয়ে কোথায় যাবেন? ধানবাদে যাবেন? আমি এই প্রশ্ন বাংলার মানুষের কাছে করতে চাই। কেউ ভাবেনি দেশ বিভাজন হবে? আমার সেদিন আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করছেন, যেখানে আল কায়দা, যেভাবে হুজি, যেভাবে লস্কর তৈবা ঘাঁটিতে পরিণত হয়েছে, তাতে পশ্চিমবঙ্গ অদূর ভবিষ্যতে পশ্চিম বাংলাদেশে পরিণত হবে তার প্রমাণ আমি আপনাদের কাছে দিচ্ছি। কখনো শুনেছে মহরমের শোভাযাত্রার জন্য দুর্গাপুজোর বিসর্জন বন্ধ? পশ্চিমবঙ্গ সরকার সেই ব্যবস্থা করেছিল মহরমের শোভাযাত্রার কারণে দুর্গাপুজোর বিসর্জন বন্ধ। কখনো শুনেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের আপত্তির কারণে নবী উৎসব করা যাবে স্কুলে কিন্তু সরস্বতী পুজো স্কুলে করা যাবে না? পশ্চিমবঙ্গের সরকারের সময় তা হয়েছে, তার জন্য আগামী দিন ভয়ঙ্কর দিন। সেই দিন যদি তাকান বাংলার মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে, মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি, দাস, ঘোষ, সাহা, মণ্ডল, বিশ্বাস। রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতর এবং আলিপুরদুয়ার পুরসভার যৌথ উদ্যোগে বিবেক চেতনা উৎসব ঘিরে পদযাত্রার আয়োজন।
আলিপুরদুয়ার ইন্দ্র স্টেডিয়াম থেকে শুরু হয় এই পদযাত্রা। এরপর আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা বিবেক চেতনা উৎসবের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন। উত্তরবঙ্গের প্রায় 42,900 জনজাতির মানুষদের জন্য উন্নয়ন পর্ষদ গঠনের দাবি তুললেন 900 উন্নয়ন পরিষদের সদস্যরা। মঙ্গলবার জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় আয়োজিত একটি প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে এই দাবি তোলা হয়। সংগঠনের কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান, কার্যকরী সভাপতি মোহাম্মদ সারোয়ারদী সহ অন্যান্যরা। প্রধান বক্তা ছিলেন নশ্য শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক অমিনাল হক। নশ্য শেখ সম্প্রদায়ের মানুষদের ভূমিপুত্রের স্বীকৃতি নারায়ণী ব্যাটেলিয়ানে 30% নিয়োগের পাশাপাশি অবিলম্বে কামতাপুরি ভাষায় পঠন পাঠনের দাবি তোলেন নশ্য শেখ উন্নয়ন পরিষদের সদস্যরা। আজকে নশ্য শেখ উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলার উদ্যোগে এই গোশালা মোড়ে পাহাড়পুরের জনসভা হচ্ছে, তো যুব সংঘের ময়দানে। আজকের আলোচনার মূল বিষয়, মূল দাবিপত্র হল যে সব জনজাতির, উত্তর বাংলার সব জনজাতির জন্য ডেভেলপমেন্ট বোর্ড হলেও আমাদের নশ্য শেখ জনজাতি 42,00,000 মানুষ সারা উত্তর বাংলায় বসবাস করে, তাদের জন্য মুখ্যমন্ত্রী এ পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট ঘোষণা করেননি। তিনি 16 তারিখের জনসভায় কথা দিয়ে গেছেন কুচবিহারের রাসমেলা ময়দানে। আমরা আশাবাদী, কিন্তু দীর্ঘ এক মাস প্রায় পার হতে চলছে, তিনি রেসপন্স করছেন না। আমরা চাই তাড়াতাড়ি ডেভেলপমেন্ট বোর্ড তিনি ঘোষণা করুক। সেই সাথে আমরা যেহেতু এখানকার আদি ভূমিপুত্র, আমাদের ভূমিপুত্র স্বীকৃতি দিক, কারণ বিজেপি সরকার বারবার NRCC এর কথা বলে একটা বিভাজন আনার চেষ্টা করছে। ভূমিপুত্র স্বীকৃতি হলে আসামের মতো এই জনজাতিও নিরাপদ হবে। আর তৃতীয় যে দাবি, আমাদের মাতৃভাষা কামতাপুরি এত এলাকার মানুষের, সে ভাষার স্বীকৃতি তিনি দিয়েছেন, সে ভাষার পঠন পাঠন শুরু হয়নি, তিনি যেন পর্যাপ্ত পরিমাণ স্কুল দিয়ে পঠন পাঠন শুরু করেন। আর চতুর্থ যে দাবি রয়েছে, নারায়ণী ব্যাটেলিয়ান তিনি ঘোষণা করেছেন, নারায়ণী ব্যাটেলিয়ানে যেন সমস্ত জনজাতির মানুষ থাকে, নশ্য শেখ জনজাতির মানুষের জন্য 30% রিজার্ভেশন পায়। আর ভোটের পেপারসটা অনলাইন তিনি করেছেন, আমরা উপকৃত, এটা আমাদের দাবি ছিল প্রথমের দিকে, কিন্তু জমির দলিলগুলো স্টেট আর্কাইভে রয়েছে, সাধারণ মানুষের হাতের কাছে নেই। তিনি যেন স্থানীয় BLRO বা RI অফিসে সেগুলো পাঠিয়ে দেন, তাহলে সাধারণ জনগণ হয়রানির থেকে বেঁচে যাবে। এই কয়েকটা মূল দাবি জন্যই আজকের জনসভা। আজকে আমাদের আগামী 21 তারিখে রাসমেলা ময়দানে রয়েছে, তারপর কুচবিহারের রাসমেলা ময়দানে, তারপরে 2 দিনাজপুর মালদাতেও জনসভা হবে। যতক্ষণ মুখ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নেননি, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে। সামনে বিধানসভা ভোট কি বলবেন? সামনের বিধানসভা ভোট, এই প্রশ্নটা তো রাজনৈতিক। যদি মুখ্যমন্ত্রী আমাদের দাবি সব মেনে নেন, নশ্য শেখ উন্নয়ন পরিষদ এবং তার দাবি এসবকে যদি মেনে নেন, তিনি যদি আমাদের কথা শোনেন, আমরা তার কথা শুনব। আজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর।